এনআরএস এর চিকিৎসায় গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগ। এমআর বাঙ্গুর হয়ে এসএসকেএম ঘুরে এনআরএস হাসপাতালে এসে মৃত্যু হয় টালিগঞ্জের যুবকের। কথা বলতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা জানি যে এ রাজ্যে রেফারেন্স এবং সেই রেফারেন্সের কারণে মৃত্যুর ঘটনার অভিযোগ আগেও বারবার উঠেছে, রাজ্য সরকার কড়া অবস্থান গ্রহণ করেছে, এখানে ঠিক কি ঘটেছে? দেখো, এবারেও কিন্তু দেখা যাচ্ছে যে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। প্রথমে তোমাকে জানাই, মেঘনাথ চন্দ্র 26 বছর বয়সী এই যে যুবক, সে টালিগঞ্জের বাসিন্দা, 24 বছর বয়স এবং সে টালিগঞ্জের বাসিন্দা। এবং তার পরিবারের সদস্যরা যারা বলছেন যে প্রথমে ফুটবলে খেলতে গিয়ে প্রথমে পায়ের কুচকির কাছে আঘাত পায়, এরপরে বাইকে চলার সময় তখন সে পড়ে গিয়ে আঘাত পায়, এরপরেই তারা বিভিন্ন হাসপাতালে গিয়েছেন। কী ঘটনা, কী অভিযোগ, তাদের কাছ থেকে জানবো। কী অভিযোগ দিদি? ওকে চিকিৎসা করলে এই ঘটনাটা ঘটতো না। আমি ও বাইক থেকে পড়ে গেছে, এবার পড়ে যাওয়ার পর একাই ঘরে এসেছে বাইক নিয়ে। কবে? কালকেরে। প্রথমে কোন হাসপাতালে? প্রথমে ভাঙড়ে গেছি। কি বল, ভাঙড়ে সব দেখে টেকে বললো কিছু হয়নি, ওষুধ দিয়ে দিচ্ছি আর লিখে দিচ্ছি মলম ওষুধ, কিনে নাও, সেরকম অসুবিধে হলে কালকে আউটডোরে এসে দেখাবে। তারপরে কোথায় গেলে? তারপরে রাত্রিরে পেন হচ্ছে, পিজিতে এসেছি। কি বললো? পিজিতে এক্সরে করলো, এক্সরেতে কিচ্ছু নেই, বললো কোথাও কিচ্ছু পাচ্ছি না, কি করে এরকম আমরা ধরতে পাচ্ছি না তুমি। তারপরে কোথায়? গোবরা চিত্তরঞ্জনে গেলাম। চিত্তরঞ্জন হাসপাতালে গেছেন, সেখানে কি বল? সেখানে বললো আমরাও তো কিছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু নেই, ধরতে পাচ্ছি না, আপনি এক কাজ করুন, রিলতনে নিয়ে যান। এনআরএস এ তারপরে এলেন। হ্যাঁ, কি ঘটনা? এখানে ঘটনাটা, আমার ছেলেকে ঢুকিয়েছি আমি, ঢুকানোর পরে আমি স্যারকে, স্যার ডাক্তারবাবু আপনি ওকে চিকিৎসা করুন, আমি কাগজ নিয়ে আসছি, কাগজ তৈরি করে আর চিকিৎসা চালু করুন, ওর খুব যন্ত্রণা হচ্ছে, পায়ে পর্যন্ত ধরেছি, বলি পায়ে ধরে বলছি আপনার, আপনি চিকিৎসা করুন, আমি কাগজ না, কাগজ না এলে চিকিৎসা হবে না, কাগজ না এলে হবে না। এই করতে করতে আমার সেই 9টার সময় আমি যখন ঠেলে ঢুকে যাচ্ছি, আমাকে খুব আটকাচ্ছে, গিয়ে দেখছি আমার ছেলের বুকে পাম্প করছে, তখন আমি বুঝতে পেরে গেছি স্যার, তখন আমি বুঝতে পেরে যে এরকম পাম্প করছে, তখন আমি ঠেলে ঢুকেছি, ঢুকতে দিচ্ছে না, আর একটা মেয়ে ছেলেও সে ঠুলে দেখছে, সে মেয়ে ছেলেকে কি মারা গেছে? তারপর মারা গেছে মেয়ে ছেলে। পুলিশকে জানিয়েছেন অভিযোগ? হ্যাঁ, অভিযোগ করেছি। কি অভিযোগ আপনার, কি কারণে মৃত্যু? অভিযোগ ওর চিকিৎসার জন্য ও মারা গেল। একটা যদি ইনজেকশন দিত স্যার, ও মরতো না, ওর ব্যথাটা পেনটা কমতো, আমি বারবার বলছি একটা চিকিৎসা করলে ও পেনটা কমতো। দেখা যায় তার বোনেরা রয়েছেন এখানে, কি বলবো, দেখা যাচ্ছে কথা বলার মতন অবস্থায় তারা ছিলেন না। এবং তার সঙ্গে সঙ্গে হাসপাতালের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, হাসপাতালের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে চিকিৎসায় গাফিলতি হয়নি, হাসপাতালের তরফ থেকে যেটা জানানো হয়েছে, সুপার যেটা জানিয়েছেন হাসপাতালে, যে অপারেশন বা অস্ত্রোপচারের প্রক্রিয়ার মধ্যে পুরো বিষয়টি ছিল, তার অপারেশনের প্রস্তুতিও নিচ্ছিলেন, ঠিক তখন পরিবারের সদস্যরা টিকিটও কাটতে যায়, এবং তার মধ্যেই যেহেতু এতগুলো হাসপাতাল ঘুরে এসছে, তার মধ্যেই পেশেন্ট মারা যায়, এবং এরপর তাদের যেটা বক্তব্য যে তাদের তরফ থেকে তারা ব্যবস্থা নিচ্ছে, কিন্তু পরিবারের সদস্যরা যেটা বলছেন যে তাদের যেটা অভিযোগ যে সঠিকভাবে চিকিৎসা যদি হতো তাহলে রোগীকে বাঁচানো সম্ভব ছিল, পায়ে ব্যথা নিয়ে সে এসেছিল এবং তারপর পরিবারের লোকজন গাফিলতির অভিযোগ করছেন, যদি হাসপাতাল কর্তৃপক্ষ মানতে রাজি নয়। আবির, ধন্যবাদ।